30 মন 20 কেজি আলু লিয়ে আইছি, এখনো কেউ দরদাম করেনি ভাই। আমি আলু লিয়ে আসছি আজকে সকাল 7টায়, ছয় মন লিয়ে আলু লিয়ে আসে বসে আছি, কোনো গ্রাহক আলুর দাম করছে না। আমি আলু কিনা বেচা করি, আমি হলে 400-500-600 মন আলু কিনা হয়, দৈনিক স্টিক ওই গুটি সাদা কিরান দৈনিক দুই গাড়ি ভাই কোনো আয় আয় গাড়ি হয়। আলুর দাম ছিল 7 দিন আগে ছিল 700 টাকা ছিল গুটি, আর 300-350 টাকা 50 টাকা ছিল স্টিক, কিরান ছিল 250-300 টাকা, আজকে লাগছে 320-330 টাকা পাকড়ি, আর লাগছে হলে স্টিক 250-300, গ্রাম 220 টাকা। প্রতিদিন কতগুলো আলু কিনেন? এক গাড়ি আলু কিনি ভাই। এক গাড়ি, এক গাড়িতে কত মন? এক গাড়িতে মনে করেন 400 মন, 400-500 মন হবে, 500 মন, 16 টন, 400-500 মন, 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 400-500
আমি তো দেখতেছি শুধু দেশি আলু কিনছেন, অন্য আলু কিনেন না? ওইটাও কিনি, সাদা হবে কাঠিলাল, শুধু আলু কিনেন, আলু আলু।